হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুইস বাংলা এনজিও ব্লগারে আমি আরবি আক্তার আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের এই গরমে একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। এই ড্রিঙ্কসটা হচ্ছে যে তোমরা মিন্ট লিফ আর হচ্ছে লেমন আর ওয়াটারমেলন এখানে নিয়ে নিব আমি। খুবই ইজি, সহজ উপায় আমি বানিয়ে ফেলছি, তোমাদের দেখাচ্ছি আমি কেমন করে বানাচ্ছি। তার আগের ভিডিওতে আমি এই ড্রিঙ্কসটা যেটাকে বলেছিলাম বাই বাই ড্রিঙ্কস, ওই ড্রিঙ্কসটাই, বাট তখন আমি ডিটেলসে দেখাতে পারিনি কারণ আমি প্রায় খাওয়া হচ্ছে আমার এই ড্রিঙ্কসটা, তাই চিন্তা করলাম আজকে যেহেতু আমি বানাচ্ছি আমার জন্য তাই সবাইকেই দেখাচ্ছি। এই ড্রিঙ্কসটা মূলত মানে বিভিন্ন বারে এখানে অ্যালকোহলের সাথে মিক্স করে বানানো হয়, যারা অ্যালকোহল ছাড়া খেতে চায় ওরাও খেতে পারবে। আর আমার যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আজকে এখন বানাবো খুবই ইজি উপায়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সহজ উপায়ে। আমি ফার্স্টে এখানে নিয়ে নিব কিছু ওয়াটারমেলন, তারপরে এখানে নিয়ে নিব লেমন, তারপরে এখানে যে মিন্ট লিফ ফুলি আছে আমি সেটা এরকম করে দিয়ে দিব। ইয়স, মিন্ট লিফ ফুলি আমি এখন এরকম করে দিয়ে দিচ্ছি। আর এখানে যারা চিনি খেতে পছন্দ করো বেশি করে তারা চিনি দিতে পারো। আমি একটু চিনি খাবো এখন কারণ আমার মানে ন্যাচারাল চিনি আমি নর্মালি খাই, আর আজকে এই চিনিটাই খাবো। ব্রাউন সুগার আমি অ্যাড করছি আমারটার মধ্যে। এখন আমি এটাকে থেতলে নিব এরকম করে আমরা, যাতে এটা ফ্লেভারটা উঠে আসে। এখানে তখন লেমন আছে, আমি আরো একটু লেমন দিয়ে দিব আমার জন্য, থেতলে দিলে ফ্লেভারটা উঠে আসবে। তারপরে এখানে এই যে লেমনটা ফ্লেভার থেতলে দিয়েছি, ফ্লেভারটা উঠে আসবে। এখানে আমি কিছু অ্যাড করবো না, আমার নর্মালি আইস কুচি যেটা খেতে পারলে ভালো, আর আমি এখন এটার মধ্যে দিয়ে দিব গ্যাস পানি, আর কিছু লাগবে না। খুব পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখো ভিউয়ার্স পারফেক্টলি ড্রিঙ্কসটা হয়ে গিয়েছে আমার খুব ইজি উপায়ে। আর যারা আরো বেশি ঠান্ডা খেতে চাও তার আইস কুচি দিয়ে সার্ভ করতে পারো, এই আর কি। আমার তো এটা শেষ, আর যারা এই গরমে এটা খেয়ে মানে তোমরা যদি খাও অনেক প্রশান্তি, খুবই ভালো লাগবে আর মানে বডির জন্য অনেক অনেক ভালো এই ড্রিঙ্কসটি। যেহেতু মিন্ট লিফ আছে এখানে, তোমার লেমন আছে, তারপর গ্যাস পয়েন্ট আছে, ব্রাউন সুগার দিতে পারো, কেউ চাইলে মধু ইউজ করতে পারো, কেউ চাইলে যারা ডায়াবেটিক্স আছে তারা ইউজ করতে পারো, কি বলে ওই ডায়াবেটিক্সের যেই সুক্রিন আছে ওটা ইউজ করতে পারো। আর আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ছোট্ট সিম্পল ভিডিওটি, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না। ওকে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর পজিটিভ চিন্তা করবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। It's my drinks. খুবই মজার, ইয়ামি, সুপার হয়েছে, সুপার, কি বলবো। তোমরাও এনজয় করো।